মূল্যস্ফীতির কারণে খেটে খাওয়া মানুষ কষ্টে আছে স্বীকার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাদের কষ্ট লাঘবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে তিনি একথা বলেন। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, বৈঠকে প্রধানমন্ত্রী কৃষিকাজে ব্যবহৃত সেচ যন্ত্রকে সৌর বিদ্যুতের আওতায় আনার নির্দেশও দিয়েছেন। এম আর আসাদের রিপোর্ট। পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত একনেক বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে 24,362 কোটি 14 লাখ টাকা ব্যয়ে 16টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। বৈঠকে প্রধানমন্ত্রী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষের কষ্টে থাকার কথা উল্লেখ করে সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের তৎপর হওয়ার নির্দেশ দেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। ইনফ্লেশন মানুষকে কষ্ট দিচ্ছে, সকলের প্রধান দায়িত্ব এই মুহূর্তে ইনফ্লেশন ফাইট করা। আমরা আমাদের প্রতি, সরকারের অন্যান্য সকলের প্রতি নির্দেশনা আজকে ছিল, সরকারি ভবন নির্মাণে জমির ব্যবহার কমানোর পাশাপাশি সেচ যন্ত্রকে শতভাগ সৌরশক্তি নির্ভর করারও নির্দেশনা দেন সরকার প্রধান। তিনি বললেন জমি কম লাগাও, যত জমি নিয়ে আসছো অত জমি দেওয়া যাবে না, আরো কমাও। শুধু আজকে নয়, আগামীতে আরো কম জমি ব্যবহার করতে হবে কন্টিনিউয়াসলি। আমাদের গোল হলো সেচ যন্ত্রের শতভাগ সোলারে পৌঁছা। মোট কথা হল যে সোলারে আরো জোর দিতে হবে, বিশেষ করে আমাদের ইরিগেশনের জন্য। এম এ মান্নান জানান, বৈদেশিক ঋণে পরিচালিত প্রকল্প দ্রুত শেষ করে রিজার্ভ বাড়ানোর পরামর্শও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরকারের জন্য ফরেন ঋণ বেশি করে ব্যবহার করি, আমাদের লোকাল কারেন্সির উপর চাপ কমবে, ফরেন কারেন্সি রিজার্ভ হয়ে যায়, বৃদ্ধি পায়। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।